মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰীসকল আজি ক্লাছ টেনৰ 8.4ৰ কেইটামান ফৰ্মুলা আলোচনা কৰিম আৰু এইবিলাক ফৰ্মুলাৰ সহায়ত 8.4ৰ অংকবিলাক কৰিম সেইকাৰণে আগতে ফৰ্মুলাবিলাক আলোচনা কৰি আছোঁ ফৰ্মুলাবিলাক তোমালোকে সূত্ৰবিলাক ভালকৈ চাবা আৰু এই সূত্ৰৰ সহায়ত 8.4ৰ অংকবিলাক কৰি দিম চোৱা কচ স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে ওয়ান এটা পরীক্ষিত অর্নল ক্যালকুলেশন আসব পারে যে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারে মানে কি মান হয় ওয়ান হয় তে কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ার এ মানে ওয়ান আর দুই নম্বর ফর্মুলা হল ওয়ান প্লাস টেন স্কোয়ারে ইকুয়াল সেক স্কোয়ারে আর তিন নম্বর যেটা ফর্মুলা আছে কড স্কোয়ারে প্লাস ওয়ান ইকুয়াল কসেক স্কোয়ারে এই আমার তিনটা ফর্মুলা লাগবে 8.4ত তে আকো কই দিয়েছো কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে মানে ওয়ান আর ওয়ান প্লাস টেন স্কোয়ারে কি লিখবো বারো সেক স্কোয়ারে লিখবো বারো আর তিন নম্বর যেটা আছে এটা হল কড স্কোয়ারে প্লাস ওয়ানক আমি কি লিখবো বারো কসেক স্কোয়ারে সেম আরো কেটামান ফর্মুলা আছে এতে আর এইবিলাক ফর্মুলা হয় কসেক এ মই লিখিব পাৰোঁ কচেকে মই লিখিব পাৰোঁ ওৱান বাই চাইনে তে চেম দৰে এইটো চেকে এইটো লিখিব পাৰোঁ ওৱান বাই কচে এইবিলাক ফৰ্মুলা হয় টেন এ মই লিখিব পাৰোঁ ওৱান বাই কডে টেন এ আকৌ লিখিব পাৰোঁ চাইন এ বাই কচে চাইন এ বাই কচে মানে টেন এ আৰু কচে বাই চাইন এ মানে কডে তে কচ কচ চাইন বাই কচ থাকিলে টেনে লিখবা আৰু তোমালোকে কচ বাই চাইনে থাকিলে টেনে কডে লিখবা তে চাইন বাই কচ হ'লে টেনে আৰু কচ বাই চাইন হ'লে কটে চেম ইয়াতে কেইটামান ফৰ্মুলা আছে চাইনে থাকিলে ওৱান বাই কচেকে লিখবা আৰু তোমালোকে কচে থাকিলে ওৱান বাই চেকে লিখবা আৰু কডে থাকিলে ওৱান বাই টেনে চেম এইবিলাক বিপরীত যদি সেকে থাকে ওয়ান বাই কসে লিখবা পারিবা আর টেনে থাকলে ওয়ান বাই কডে লিখি পারিবা এতে যেহেতু কডে আছে তিনি ওয়ান বাই টেনে লিখি পড়া এটা ফর্মুলা এটা ফর্মুলা হয় মই এটা অঙ্ক করে দিম 8.4ৰ এক নম্বর ক্লাস টেনৰ সাইনে এক নম্বর অঙ্ক হয় 8.4ৰ সাইনে চেকে আৰু টেনে এই ত্ৰিকোণমিতিক অনুপাতকেইটা কৰ্ডৰ দ্বাৰা প্ৰকাশ কৰা তে প্ৰত্যেকটোৱে তোমালোকৰ চাইনে চেকে আৰু টেনে আৰু এইকেইটা কৰ্ডৰ সহায়ত প্ৰকাশ কৰিব লাগিব কৰ থাকিব লাগিব প্ৰত্যেকটোৰ সম্পৰ্কত মানে সম্বন্ধত কি থাকিব লাগিব কৰ থাকিব লাগিব তে মই এক নম্বৰ এইটো এক বুলি ধৰিম ধৰিম এইটো দুই এইটো তিনি মানে এনেকুৱা মই কৰি দিম প্ৰথম এক নম্বৰ ওই নো দেট আমি জানো যে কি আছে যে আমি জানো যে কসেক স্কোয়ার এ ইকুয়েল কট স্কোয়ার এ প্লাস ওয়ান এটা সূত্র আহিল তে মই কি করিম এ কসেক স্কোয়ার কি লিখবা পারো ওয়ান বাই সাইন স্কোয়ার এ লিখবা পারো এটা কট স্কোয়ার সেম থাকিব কট স্কোয়ার এ প্লাস ওয়ান সেম থাকিব তোমালোকে জাস্ট কস স্কোয়ারক কি লিখবা পারো ওয়ান বাই সাইন স্কোয়ার এ লিখবা পারো ইকুয়াল সেম সেম থাকিব এখানে কট এ স্কোয়ার প্লাস ওয়ান সেম থাকিব এতে এ থাকলে এ দিবে এতে থিতা থাকলে এতে থিতা দিবে যেহেতু আমার এতে এ আছে এতে তোমালোকে এ দিবে তো এতে সাইন স্কোয়ার এ সেম থাকিব ওয়ানটা তোমার এতে আছে এবার যাই কি ওয়ান বাই কট স্কোয়ার এ প্লাস ওয়ান তে এটা স্কোয়ারটাও এতিয়া মানে উঠাই দিবে গুছাই দিবে সাইন এ ইকুয়াল এতে স্কোয়ার মানে গুছাই দেওয়ার লগে লগে এতে কি হব রুট হব তো রুট হলে কি হব ওয়ান বাই কট স্কোয়ার এ প্লাস ওয়ান এতেকে সাইন এ ইকুয়াল কি হব তোমালোকে ওয়ান বাই
কোয়াড স্কয়ার এ প্লাস ওয়ান এইটাই মানে এনেক তোমালে করবা এই আমার সাইনের হল আর সেক আর টেনর আছে মই কই দিয়ে আছো আমি কি সাইনে মই লাইছো এতিয়া সেক সেকেটো মই দুই নম্বর ধরে লইছো তে আমি জানো যে উই নো দ্যাট জানো যে সেক স্কয়ার এ ইকুয়াল ওয়ান সরি ওয়ান প্লাস টেন স্কয়ার এ উই নো দ্যাট আমি জানো যে সেক স্কয়ার এ ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কয়ার এটা সূত্র হয় আমি সূত্র আগতে আলোচনা করলো এটা সূত্র হয় সেক স্কয়ার এ সেম থাকিব ইকুয়াল দে ওয়ান সেম থাকিব টেনক আমি কি লিখব পারো ওয়ান বাই কট স্কয়ার এ তে সেক স্কয়ার এ থাকিব সেম তে তুমি এতে কস কট স্কয়ার এ কমন লবা একর লগত ওয়ান ইন্টু মান দিবা মানে পূরণ করিবা কট কট এর কট স্কয়ার এর লগত ওয়ান পূরণ করিবা তাহলে কি হব কট স্কয়ার এ হব প্লাস এতে আমার ওয়ান আছে এতে ওয়ান আছে ওয়ান সেম থাকিব তে এতিয়া সেক এ স্কয়ারটা মানে তুলে দিম তুলে দেওয়ার লগে লগে কি হব আমার রুট হব কট স্কয়ার এ প্লাস ওয়ান আর তোমার তলত থাকবো কড স্কয়ার এ তে মই আর কি হয়েছে এতে সেক এ সেম থাকিব সেম তে সেক তে অন্যতে আমি জানো যে এটা ফর্মুলা হয় সেক স্কয়ার ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কয়ার সেক স্কয়ার সেম থাকিব ওয়ান ওয়ানে থাকিব প্লাস প্লাসই থাকিব টেন স্কয়ারক মই কি লিখব পারো ওয়ান বাই কড স্কয়ারে তে সেক স্কয়ারে সেম থাকিব ইকুয়াল ইকুয়াল থাকিব তে ওয়ানের লগত মানে কড স্কয়ারে মানে পূরণ করিবা কড স্কয়ারে হব প্লাস প্লাসই থাকিব ওয়ান ওয়ানে থাকিব আর কড স্কয়ার এটা তোমার কমন লবা দশক লবা তে সে এতে স্কয়ার আছে স্কয়ারটা মই তুলে দিম তুলে দেওয়ার লগে লগে কি হব তোমার রুট হব তে এতে সে এ থাকিব তাহলে এতে কি হব রুট কট এ কোয়াড স্কয়ার এ প্লাস ওয়ান আর তলত থাকিব তোমার কট এ এইটাই অ্যান্সার হয় আর এটা আছে তোমার মই করে দিয়ে আসো এতে এতে আছে আমার টেন এ তে এতিয়া ইতিমধ্যে সাইন এ মৌলালো অ্যান্সার কসের কি সেকে সরি সেকে মৌলালো এতিয়া এতিয়া টেন ওলালে তোমার একটু হয়ে পাবো মানে প্রত্যেকটে সাইনে সেকে আর টেনে প্রত্যেকটার লগত কটার লগত সম্পর্ক থাকিব লাগিব এতিয়া মই তিন নম্বরটা করে দিয়ে আসো টেন এ এতিয়া তিন নম্বরটা মই করে দিয়ে আসো টেন এ টেনে কি লিখিব আর ডাইরেক্ট ফর্মুলাত লিখিব পারিম ওয়ান বাই কট এ এইখানে অ্যান্সার এতিয়া দুই নম্বরটা মই করে দিম তোমালোকে অতি সহজরে চাই লো মানে সহজ পদ্ধতি মই করে দিয়েছি তোমালোকে অল্প বুঝার কারণ চেষ্টা করবা যদি বুঝি না পো তাহলে মোক চ্যানেলের মানে কমেন্ট করবা মই বুঝার কারণ চেষ্টা করি